হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, একটি অসমীকরণ প্রদত্ত রৈখিক অসমীকরণ 2x প্লাস 3y প্লাস 5 গ্রেটার দেন 0। অসমীকরণটির অনুরূপ সরল সমীকরণ কি হবে? 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। 1 নম্বর সমীকরণকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। 2x প্লাস 3y ইকুয়াল টু মাইনাস 5। 2x প্লাস 3y বাই মাইনাস 5 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? টু এক্স বাই মাইনাস 5 প্লাস 3y বাই মাইনাস 5 ইকুয়াল টু 1। তাহলে এক্স বাই মাইনাস 5 বাই 2 প্লাস ওয়াই বাই মাইনাস 5 বাই 3 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি বলতে পারি? উপরিউক্ত সমীকরণের এক্স ও ওয়াই অক্ষের ছেদিতাংশ মাইনাস 5 বাই 2 ও মাইনাস 5 বাই 3। তাহলে প্রদত্ত অসমীকরণ ও তার অনুরূপ সমীকরণে মূলবিন্দু 0,0 বসিয়ে পাই। জিরো 2×0 প্লাস 3×0 প্লাস 5 ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 5 ইকুয়াল টু 5 গ্রেটার দেন 0। তাই আমরা পাচ্ছি এখানে। আর অনুরূপ সমীকরণে আমরা কি লিখতে পারি? আমরা যদি দেখি, এটি হলো অনুরূপ সমীকরণ। 1 নম্বর সমীকরণটি হলো অনুরূপ সমীকরণ। তাহলে 2×0 প্লাস 3×0 প্লাস 5 ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 5 ইকুয়াল টু 5 নট ইকুয়াল টু 0।
তাহলে 1 নম্বর সমীকরণ বা আমরা এখানে বলতে পারি প্রদত্ত অসমীকরণ মূল বিন্দুকে সিদ্ধ করে। কিন্তু তার অনুরূপ সমীকরণ করে না, অতএব। আচ্ছা, এখানে আরেকটি কথা আমরা কি বলতে পারি, এক্ষেত্রে এক নম্বর সমীকরণ হলো একটি সরল রেখার সমীকরণ, যা এবি দ্বারা প্রকাশ করা হয়। এবি দ্বারা প্রকাশ করা হয় তা এক্স ও ওয়াই অক্ষকে দুটি অর্ধতলে বিভক্ত করে, দুটি অর্ধতলে বিভক্ত করে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, অতএব প্রদত্ত অসমীকরণের সমাধান অঞ্চল হলো এবি রেখার যে অর্ধতলে মূলবিন্দু অবস্থিত সেই অর্ধতল তাহলে এক্ষেত্রে অসমীকরণের অসমতা গ্রেটার দেন চিহ্ন দ্বারা প্রকাশিত হয় বলে রেখা ও সমাধান অঞ্চলের মাঝে রেখা ও সমাধান অঞ্চলের মাঝে সামান্য ফাঁক থাকে, এবার আমরা কি করব, প্রদত্ত অসমীকরণের সমাধান অঞ্চল ছায়াঙ্কিত অংশ দ্বারা প্রকাশ করে পাই, কি হবে তাহলে আমাদের এখানে, এটি হলো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ,
এটি একটি পয়েন্ট যা হলো মাইনাস 5 বাই 2 কমা 0 আর এইখানে একটি পয়েন্ট পাব যা হলো 0 কমা মাইনাস 5 বাই 3 তাহলে এখানে সরল রেখা কোনটি হবে এটি এখানে সরল রেখা কোনটি হবে এটি এবি তাহলে আমরা যদি দেখি এটি সমাধান অঞ্চল কোন দিকে হবে এটির সমাধান অঞ্চল কোন দিকে হবে মূলবিন্দু যেদিকে অবস্থিত সেদিকে এবার আমরা জানি যে এখানে সমাধান অঞ্চল আর সরল রেখার মাঝখানে সামান্য ফাঁক থাকবে সামান্য ফাঁক থাকবে তাহলে এটি হবে আমাদের সমাধান অঞ্চল এটি হবে আমাদের সমাধান অঞ্চল আমরা এভাবে ছায়াঙ্কিত অংশ দ্বারা এই সমাধান অঞ্চলকে চিহ্নিত করতে পারলাম আমরা যদি দেখি এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে সো এটি হলো আমাদের অ্যান্সার এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ